হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা টবের মধ্যে দুধ গরম করছি। তো দুধটা আমি বেশিক্ষণ গরম করব না, হালকা গরম করে নেব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী এটা বানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা আমার হালকা গরম হয়ে গেছে। তো এবার আমি দুধটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এই বাটিটার এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তো আমি সুজিটা ব্রাউন করে বেশি ভাজবো না, তো সুজিটা আমি ব্রাউন করে ভাজবো। খুব ভাজা করলে সুজিটা হবে না, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। লো ফ্লেমে 2 মিনিট আমি নেড়ে নেব। তো বন্ধুরা সুজিটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে গরম করে রাখা দুধটা করেছিলাম হালকা, এই দুধটা দিয়ে নাড়তে থাকবো। অল্প অল্প করে দেবেন আর এভাবে নাড়তে থাকবেন। তো আমার এটা দুধ দিয়ে মিক্স হয়ে গেছে, তো আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা এর মধ্যে আমি এবার অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব। তো আমার এটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এভাবে করে নেবেন। করে নেওয়ার পর থেকে এটাকে আমি এবার নাবিয়ে নিচ্ছি। তো এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটা মিনিমাম আমাকে 5 মিনিট জুড়োতে দিতে হবে, তারপর আমি ফিরে আসছি। তো আমি এটা জুড়িয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তো আমি ফিরে এলাম আবার। তো এটাকে আমাকে ময়দার মতো ঠাসতে হবে, তো রো একটা ড্রো বানাতে হবে। সেই জন্য আমি আপনারা সাদা তেলও নিতে পারেন। তো হাতের মধ্যে ঘি নিলে একটু সেন্ট হবে, টেস্টি হবে। তো হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে আমি ড্রো বানিয়ে নেব। আমি জানি না কখন মা বানাবে, আমার খুবই খেতে ইচ্ছা করছে। আমাকে মা বলেও না যে কি বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। তো খুব সুন্দর ময়দার মতো ভাবে এভাবে মেখে নেবে সুজিটা। তো এবার আমি পিঠেগুলো বানাবো। তো আমি এটা আজকে কী করি আপনারা দেখুন, দুধ কুলি করবো। অনেকেই তো চালের গুঁড়ি দিয়ে দুধ কুলি বানিয়ে খেয়েছেন, তো আজকে এটা নতুন রেসিপি, আমি আমার মতো করে করছি। তো ভালো লাগলে আপনারাও বাড়িতে করে খাবেন। তো এভাবে বন্ধুরা এরকম করে নেবেন, নিয়ে এরকম হাতে করে এভাবে ছোট ছোট সেভ আকারে করবেন। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমার পিঠেটা এতগুলো হয়ে গেছে। তো এখনো এতটা বাকি আছে, এতটা ড্রো পড়ে আছে, এটা আমার বাকি আছে। তো এইটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তো আমার রেডি হয়েই গেছে। তো এবার আমি এগুলো দুধে ফোটা, এই মানা এগুলো এখন খেও না, এগুলো খেতে ভালো লাগছে, এগুলো দাঁড়াও আমি দুধ দিয়ে পিঠেটা বানাই তবে তো টেস্টি লাগবে, এটা এখন খায় না। দাঁড়াও কত সুন্দর, বন্ধুদেরকে দেখাবো, বন্ধুরাও বাড়িতে বানাবে তো খাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। অনেকে দুধ দিয়ে বড় বড় নারকেল দিয়ে ছাই মেরে তো সন্দেশ দিয়ে পিঠে বানিয়েছেন পুর করে। তো আপনারা এরকমভাবে পিঠে বাড়িতে বানিয়ে খাবেন তো খুব সুন্দর খেতে লাগবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে, কেননা এগুলো বানাতে একটু টাইম বেশিই লাগে। পিঠে মানে তো টাইম লাগবেই,
যে কোনো পিঠে বানাতে একটু টাইম তো বেশিই লাগে, হাতে টাইম নিয়ে করতে হবে। না না আমার মনে হচ্ছে টাইম বেশি লাগবে না, এই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো তো এর মধ্যে কোনো পুর আমি দিচ্ছি না, তো দেখতেই পাচ্ছেন খালি জাস্ট এগুলো নিয়ে এভাবে এরকম করে নেবেন পিঠের আকার মতো। তো কত সুন্দর, মনে হয় না যে টাইম বেশি লাগবে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, তো যেন মনে হচ্ছে ফুলের পাপড়ি পড়ে আছে সাদা সাদা, দেখুন যেন মনে হচ্ছে ফুলের পাপড়ি, খুব সুন্দর দেখতে লাগছে। তো আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়েছি এই কারণে যাতে মানে কালারটা আসে, তো একটু ভেজে ব্রাউন কালার করে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে যেহেতু এখন গুড় নেই, সেই হিসেবে আমি চিনিটাকে একটু ব্রাউন কালার করে ভালো করে সুন্দর করে একটু কালার করে ভেজে নিলাম। তো যখনই দেখবেন গুড় বাড়িতে নেই এভাবে করবেন তো খুব সুন্দর হবে। তো এর মধ্যে আমি এবার দুধটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি এবার দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি কত সুন্দর কালারটা এসছে। তো এর মধ্যে আমি এলাচ দিয়ে দেব একটু গন্ধের জন্যে, খুব সুন্দর যাতে একটু গন্ধ আসে তার জন্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে ঘন ঘন করে ফুটিয়ে নেব, নেবার পরে তারপর আমি এখানে এই আমার রেডি করা পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন দুধটা আমার ফুট ধরে গেছে, তো ফুট ধরে গেছে যেহেতু ফুট ধরতে স্টার্ট করলেই তো আমাকে এভাবে নাড়তে হবে যাতে দুধটা একটু ঘন ঘন টাইপের হয়। তো এভাবে আপনারা নাড়তে থাকবেন দুধটা। আপনারা কিন্তু একদম ভুল করবেন না, একটুখানি যে দুধ ফুটে গেছে তো আমি পিঠেগুলো এক্ষুনি দিয়ে দেব, কিন্তু ওটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাহলে একদম পিঠেগুলো সব গলে যাবে, ভালো হবে না, টেস্টি হবে না খেতে। তো দুধটা এভাবে নাড়তে থাকবেন বন্ধুরা, তারপরে দুধটা হয়ে গেলে তারপর পিঠেগুলো ছাড়বো, আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি। দুধটা যখন ফুটবে তো আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করে দেব, কারণ আপনারা জানেন নুন জিনিসটা সব খাবারেই স্বাদ আনে। দেখতেই পাচ্ছেন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর 1-2 মিনিট পর আমি এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা আমার হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তো এগুলো আমি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তো এর মধ্যে দিয়েই আমি এগুলো পিঠেগুলো 5 মিনিট রেখে দেব, রেখে তারপর পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিঠেগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে, তো এগুলো বেশি ফোটানোর দরকার নেই কোনো, তো এগুলো দুধের মধ্যে গরম দুধের মধ্যে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন, 5 মিনিট রেখে দেবেন, তো তারপর পরিবেশন করবেন। আমি তোমার এই ছিল এই করবে বলে আমাকে তুমি বলোনি, আজকে নতুন রেসিপি আজকে। দেখো খেয়ে বন্ধুদেরকে বলো যে কেমন হয়েছে আজকের আমার এই নতুন রেসিপিটা, কেন এটা তোমার
এটা আমার মামে নাও দাও 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 খুব গরম গরম সাবধানে খাও দেখো রোজের তো দুধকুলি খাও তারপর পুর পিঠে খাও কিন্তু এটা 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 কি পিঠে মামি আজকে বানিয়েছে বলো খুব ভালো হয়েছে কেমন খেতে হয়েছে বলো অসাধারণ খেতে হয়েছে আপনারা আমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে দেবেন বাই বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শুরু এখানেই শেষ করছি তো গুড নাইট সকলকে টাটা দিয়ে দাও গুড নাইট বাই